বালিকা, প্রেম করো ভালো কথা, বিয়ে যখন প্লেট নিয়ে হাতে নিয়ে বলবে তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাহলে তোমার দেহটা দিতে দোষ কি, আমি তো তোমাকে বিয়ে করবই। বালিকা, এতগুলা পান শুনে দেহটা দিও না, ফুলে মৌমাছি তখনই আসে যতক্ষণ মধু থাকে, মধু শেষ উড়াল দিবে। এই সমাজের কিছু নোংরা ছেলেরা যখন তোমাকে ফ্রিতে ভোগ করতে পারবে তখন কেন তোমাকে বিয়ে করবে, তোমাকে হাওয়া মেরে পাম মেরে অনেক কিছু বলে তোমাকে ভোগ করবে। আর ওই নোংরা ছেলে ভাববে বাসায় গিয়ে আমার একটু হাওয়াতেই দেহটা দিয়ে দিল, তাহলে না জানি কতজনকেই দিছে, এটাকে নিয়ে এমনই ভোগ করা যায় তবে বিয়ে করা যায় না। তারপর তোমার পিক দেখাবে সকল বন্ধুকে, এই দেখ, সবার সাথে সাথে তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে ট্রোল করবে, তোমাকে রাস্তায় দেখলে হাসাহাসি করবে, কিন্তু এরা কেউ তোমার সামনে বলবে না, তুমি মনে করবে তোমার প্রিয় মানুষটা তোমারই আছে, কিন্তু তুমি ভুল ভাবছ, এটা কখনোই কোনো নোংরা ছেলে ভাবে না, তুমি তার মন রক্ষার জন্য দেহটা দিয়েছ, বিশ্বাস করেছিলে সে তো আমাকে বিয়ে করবে। আরে বালিকা, তুমি বুঝো না কেন, এখনো লক্ষ লক্ষ টাকার বিয়ে যেখানে ভেঙে যায়, শত শত মানুষের সামনে তোমার দায়িত্ব নিয়ে ফেলে চলে যায়, সেখানে নির্জনে বসে বসে তোমার কোলে মাথা রেখে ওয়াদা কিভাবে থাকে, সবার সামনে কোনো একদিন কোনো অনুষ্ঠানে তুমি তোমার জীবনের গল্প বলবে, আর ঠিক তখন তোমার বিয়ে বন্ধুদেরকে ফোন করে বলবে এটাই তো সেটা যেটাকে আমি ভোগ করেছিলাম, তুমি কাঁদবে, বাট এটাই হবার ছিল। শোনো বালিকা, কোনো নোংরা ছেলের পামে দেহটাকে দিয়ে দিও না, এটাকে যত্ন করে রেখে দাও, এটার হক একজনেরই, সেটা হচ্ছে তোমার স্বামী, অতএব নোংরা ছেলেদের থেকে সাবধান। প্রেম তখনই মধুর যখন দূর থেকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, প্রেম ততক্ষণ মধুর যতক্ষণ তোমার বিয়ে তোমার হাতটি ধরতে ভয়ে তার হাতটি কাঁপতে থাকে, প্রেম ততক্ষণ মধুর যতক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে লজ্জা থাকে। বালিকা ভালো থাকবা, নিজের দেহটাকে নিজের হেফাজতে রাখবা, আল্লাহ হাফেজ। যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে।